वेलकाम एवरीबॉडी, आशा करछी तुम्हरा सुस्थ आछो एवं मन दिए पढ़ाशुनो करछो। तो अनेक दिन एमप्लॉयमेंट अपडेट तुम्हारे साथे शेयर करिनी, सेई अर्थे तो आज के एक बड़ो सड़ो एमप्लॉयमेंट अपडेट, एक बिग वैकेंसि विथ रिगार्ड टू एमप्लॉयमेंट रिक्रुटमेंट इन पटना हाईकोर्ट। पटना हाईकोर्टे असिस्टेंट पदे बा ग्रुप बी असिस्टेंट जेटा के सेक्शन अफिसार बला हय सेई पदे नियोग हबे। गेजेटेड पोस्टे चाकरी, मिनिमम सैलरी एखाने 70,000 प्लस, लेवल 7 पे मैट्रिक्से एखाने वेतन देवा हबे। तो आजकेर भिडियोटा खुबी गुरुत्वपूर्ण। एग्जाम पैटर्न, सिलेबस, नेगेटिव मार्किंग, एज क्राइटेरिया, कबे थेके एप्लीकेशन करते पारबे, द एप्लीकेशन एंड डेट, एवरीथिंग आई विल डिसकस विथ यू टुडे। डोंट मिस एनी पोर्शन अफ दिस भिडियो। दिस भिडियो विल गिव यू, विल हेल्प यू अलॉट इफ यू वॉन्ट टू अप्लाई इन दिस लुक्रेटिव पोस्ट, दैट इज टू द पोस्ट ऑफ असिस्टेंट सेक्शन ऑफिसर और सेक्शन ऑफिसर। तो शुरू करब, शुरू करार आगे रिक्वेस्ट करब, तुम्हारा जरा हमारे परिवार नतून तुम्हारा सबसक्राइब करो, एरकम ही एमप्लयमेंट रिलेटेड अपडेट सवार आगे पवार जन्े। एवं एट द सेम टाइम आई विल अल्सो प्रोवाइड यू ट्यूटोरियल भिडियोज अल्सो। तो चलो शुरू कर। तो देखो ये पटना हाईकोर्टर जो वैकान्सि एट ग्रुप बी वैकान्सि, टोटाल वैकान्सि क्योंकि एखे 550 से ही एक बिग वैकान्सि, ग्रस सैलारी 70,000 प्लस। तो नोटिफिकेशन किन्तु एखोनो इश्यू होयनी, न्यूज़पेपारे एटा दिए छे, आशा करा जाच्छे जे नोटिफिकेशन 30th जानुआरी एटा पब्लिश होबे एवं 6th फेब्रुआरी थेके तुम्हादेर एप्लीकेशन चालू होबे। तो चलो एप्लीकेशन करार परीक्षार पैटार्न विस्तारित जिनिस आमरा देखे नी। तो देखो एटा हाईकोर्टे चाकरी, हाईकोर्ट अफ जुडिकेचर एट पटना, पटना हाईकोर्टे चाकरी, सिविल कोर्टे चाकरी नय। किन्तु एर आगेर जे नोटिफिकेशन बेरिये छिलो सेटा किन्तु सिविल कोर्टेर, माने बिहारेर जे सिविल कोर्ट आछे समस्त सिविल कोर्टे सेखाने रिक्रुटमेंट, एखाने रिक्रुटमेंट होच्छे शुधुमात्र पटना हाईकोर्टे एटा रिक्रुटमेंट। टोटाल वैकान्सि एखाने 550 मतन आसते पारे। आबारो बोलछि एटा किन्तु अफिशियल नोटिफिकेशन नय, এটা সূত্র মারফত এবং মানে নিউজ পেপারেও এটা এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল। আমি সেটার এক্সট্র্যাক্ট এখান থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে গ্রুপ বি স্কেলে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অথবা সেকশন অফিসার, এখানে কিন্তু তুমি এন্ট্রি লেভেলেই কিন্তু এই পদটাকে তুমি ছুঁয়ে যাবে, যার বেতন কিনা লেভেল 7-এ দেবে 44,900 থেকে 1,42,400। অর্থাৎ 44,900 হচ্ছে তোমার বেসিক পে, তার সঙ্গে হাউস রেন্ট অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যাডমিসেবল অ্যালাউন্স যোগ হয়, যোগ হয়ে অ্যাপ্রক্স কিন্তু 73,000 মতন কিন্তু স্যালারি তোমরা ইন হ্যান্ড পাবে। তো এটা একটা লুক্রেটিভ চাকরি, একটা মানে প্রেস্টিজিয়াস চাকরি। দেখো এখনও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, মানে বেরোয়নি, মানে ওয়েবসাইটে এখনও দেয়নি। ওয়েবসাইটে দিলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাপ্লিকেশান মোটামুটি চালু হবে ফেব্রুয়ারির 6 তারিখ থেকে 7th March অবধি, অর্থাৎ 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান কী লাগবে। দেখো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, আইদার সায়েন্স, আর্টস, কমার্স। যারা প্রফেশনাল গ্র্যাজুয়েট অর্থাৎ বিসিএ বা বিটেক তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা নর্মাল ডিসিপ্লিনে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স থেকে যাদের গ্র্যাজুয়েশন, তাদের কিন্তু 6 মাসের একটা কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করতে হবে গভর্নমেন্ট রেকগনাইজড জায়গা থেকে। 6 মান্থস একটা কোর্স কিন্তু দরকার, 3 মান্থস বা 2 মান্থস এরকম কোর্স হলে কিন্তু হবে না, মিনিমাম 6 মান্থস এই কোর্সটা দরকার। এবং এই কোর্সটা কিন্তু অবশ্যই মানে গভর্নমেন্ট রেকগনাইজড বা অ্যাফিলিয়েটেড জায়গা থেকে হতে হবে। এজ লিমিট বলবো 18 থেকে 37 বছর নর্মাল যেটা থাকে, আর আপার এজ লিমিট যেরকম গভর্নমেন্ট রুলসে যেরকম রিল্যাক্সেশন থাকে সেরকম কিন্তু থাকবে।
তো ফাইনালি কিন্তু এটা 30শে জানুয়ারি নাগাদ আমরা দেখতে পারবো। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরাও গিয়ে চেক করতে পারো। এখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা আসেনি, এটা কিন্তু নিউজ পেপারে দিয়েছে, সেখান থেকে আমি এক্সট্রাক্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের বলি এই ভ্যাকান্সিটা কিন্তু প্রতি বছর বেরোয় না, এটা লাস্ট কিন্তু 2016 নাগাদ বেরিয়েছিল, 2016 লাস্ট বেরিয়েছিল, তারপরে কিন্তু এটা 2023 সাল, অর্থাৎ এই বছর যেটা বেরোবে সেটা কিন্তু বড়সড়। এই ভ্যাকান্সি 550টা তোমরা কিন্তু ইয়ার মিস করবে না, এই বছর তোমরা দেবে, তার কারণ এর পরের কবে বেরোবে তোমাদের কিন্তু এজ লিমিট পেরিয়ে যাবে। এরপরে বলি যে কীভাবে সিলেকশান হবে, তো দেখো এটা যেহেতু একটা গেজেটেড পোস্ট, মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের মানে মানে স্কেলে তোমাদের এখানে বেতন দেওয়া হয়, তো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের সিলেবাস তোমরা জানো তার থেকে কিন্তু অনেক কম সিলেবাস এটায়। প্রিলিমিনারি হবে 100 নম্বরের MCQ, ইংলিশ 30 থাকবে, জিকে 30 থাকবে, ম্যাথ 20 থাকবে, হিন্দি 20 থাকবে। আবার বলছি দেখো, ইংলিশ 30, জিকে 30, ম্যাথ 20, হিন্দি 20। এবারে তোমরা অনেকে বলবে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের তো হিন্দিটা আমরা জানি না। তো দেখো অনেকেরই কিন্তু 7-8 থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু হিন্দি ছিল। আমি আমার কথা দিয়ে বলছি, আমি কিন্তু এরকম পরীক্ষা হিন্দি সাবজেক্টে আমি কিন্তু দিয়েছি, আমার কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ইয়েট আই অ্যাপিয়ার্ড ইন দিস টাইপ অফ এক্সামিনেশান যেখানে হিন্দি থাকে, তো সেখানে কিন্তু চান্স পাওয়ার প্রবণতাটা অনেক থাকে। এই যে হিন্দি 20 দেখছো, এখানে কিন্তু এমন কিচ্ছু ব্যাপার না, এখানে কিন্তু অপোজিট ওয়ার্ড, তারপরে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ধরনের যেটা কম্পিটিটিভ পরীক্ষায় আসে এরকম বই তোমরা মার্কেট থেকে পাওয়া যায়। আমিও তোমাদের, তোমরা যদি বলো আমি তোমাদের বলে দেবো যে হিন্দির কী বই কিনবে। আর সিলেবাস কিন্তু নর্মাল পরীক্ষায় যা যা থাকে এখানেও তাই। নেগেটিভ মার্কিং এখানে হয়তো বা থাকবে না, ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট আসলে এটা বোঝা যাবে, তার কারণ 2016 লাস্ট যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু এর আগেকার পরীক্ষা যেটা 2011 বা তার আগে হয়েছে, এই হাইকোর্টের যে সিলেকশন সিনিয়র মানে সেকশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পদে কিন্তু নেগেটিভ মার্কিং আগে ছিল, 2016 ছিল না, এবছর থাকবে নাকি সেটা বলা যাচ্ছে না। ফাইনালি অ্যাপ্লিকেশানটা যখন শুরু হবে তখন সেটা তোমাদের সাথে আমি বলে দেবো। এরপরে থাকবে মেইনস বা ডেসক্রিপটিভ, এখানে প্যারাগ্রাফ বা এসে, লেটার রাইটিং, প্রেসি এগুলো লিখতে হয়। তারপরে থাকবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট। তো এই 3 ধাপের পরীক্ষা হবে। তো এখানে কিন্তু দেখো যদি নেগেটিভ মার্কস না থাকে তাহলে কিন্তু কাট অফ মোটামুটি কিন্তু 80 যাবেই, 80+ পাওয়ার চেষ্টা করবে। তো পরীক্ষা কিন্তু এপ্রিল মে নাগাদ হয়ে যাবে, তোমরা প্রিপারেশান যদি শুরু করে দাও তোমাদের কিন্তু অনেক লাভ হবে, কেননা অ্যাপ্লিকেশান বেরোনোর পরে কিন্তু ডেট অ্যানাউন্স হয়ে যাবে, তোমরা তখন কিন্তু প্রিপারেশান করতে পারবে না। আর যেহেতু এটা একটা প্রেস্টিজিয়াস জব, আমি তোমাদের রিকমেন্ড করব এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করো। দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের থেকে এটা কিন্তু অনেকাংশে সহজ পরীক্ষা হবে, যদিও নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্টস অনেক হয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের থেকে কিন্তু কম হবে, সিলেবাসও কিন্তু কম। তো তোমাদের কোনো রকম কিছু কোয়েরিজ থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। আবারও একটা তোমাদের আমি ডিসক্লেমার দিচ্ছি, এটা কিন্তু কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে বেরোয়নি, এটা কিন্তু নিউজ পেপারে বেরিয়েছে এবং সূত্র মারফত জানতে পেরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। একটা বড়সড় ভ্যাকান্সির আপডেট ছিল বলেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।